বাংলাদেশে পালিত হয়েছে মে দিবস। বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সোমবার পালিত হয়েছে মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মে দিবসকে জাতীয় শ্রমিক দিবস এবং সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে শ্রমজীবী মানুষের স্বার্থ ও মর্যাদা সুনিশ্চিত করেন। মে দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী রাখেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ।